नमस्कार बंधुरा, बुलास किचेने अपनादेर स्वागत। आज आमी एई काठाल दाना दिए एकटा नतून रेसिपि करब, जेटा खूब सहजे हो जाए एबं खेतेओ खूब टेस्टी है। एई काठाल दानागुलोके आमी छोटो छोटो टुकरो करे केटे नियेछि, आर तार साथे नियेछि आलू, एकई रकम छोटो छोटो करे केटे नियेछि, दुटोई समान परिमाणे केटे नियेछि। एबार रेसिपिटा शुरू करब। कड़ाते सर्षे तेल दिए दिए प्रथम आलू और काठाल दानाटा भेजे नेब। ये भाजार समय दिए देव अल्प एकटू हलुद और अल्प एकटू नून। एबार एई काठाल दाना और आलूटा একসাথে ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। কাঁচা দানাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আবার একটু তেল দিয়ে দেব। এখানে একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেবার পর দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে এক চামচ আদা রসুন বাটা আছে, এটা দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নিই। এবার দিয়ে দেবো টমেটো কুচি, একটা ছোট টমেটো এটা কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার দেব নুন, অল্প একটু হলুদ, এক চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, আমরা ঝাল কম খাই তাই অল্প করে লঙ্কা দিলাম। মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর পর দিয়ে দেব মাছের ডিম। এখানে 150 গ্রাম মাছের ডিম আছে, এটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটা দিয়ে দেব। এই মশলার সাথে ডিমটা একটু কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এই কাঁঠাল দানা আর আলুটা। ভালো করে মিশিয়ে নেব। এখন তো কাঁঠালের সময়, প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে। কাঁঠালের দানা দিয়ে এরকম রেসিপি আপনারা করে খেয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। এবার সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। কাঁঠাল দানা আলু সব সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব, হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার করবে। রেডি হয়ে গেছে কাঁঠাল দানা ও ডিমের, মাছের ডিমের সুস্বাদু এই রেসিপিটি। আপনারা একবার হলেও একটা করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর এই সময় তো মাছের ডিম এবং কাঁঠাল দানা দুই খুব বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, আপনারা করতেই পারেন এটা। আর এটা করে খেয়ে জানাবেন কেমন লাগলো।